দেশ ও দেশের বাইরের এনটিভি সকল দর্শককে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত আয়োজন সেলিব্রিটি শো স্বর্ণালী স্মৃতিতে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা শ্যালিন এবং বরাবরের মতো আজকের অনুষ্ঠানটিও সাজানো হয়েছে আপনাদের পছন্দের একজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে নিয়ে। আমরা গল্প করব তার সাথে এবং শুনব তারই কিছু অভিনীত চলচ্চিত্রের গান। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন রোজিনা ম্যাম। চলুন চলে যাই তার কাছে। কেমন আছেন ম্যাম? ভালো আছি, তুমি কেমন আছো? জি আমি ভালো আছি। আপনার সাথে আমরা গল্প করব, তার আগে আমরা জেনে নিই আজকে আমাদের সাথে যে দুজন সঙ্গীত শিল্পী আছে তাদের কথা। আমাদের সাথে আছে সাব্বির এবং নন্দিতা। কেমন লাগছে ম্যাম আমাদের মাঝে এসে আপনার? আমার খুবই ভালো লাগছে, আর বিশেষ করে ভালো লাগছে যে আমারই অভিনীত, আমারই অভিনীত গানগুলো আজ ওরা গাইবে আর আমি শুনবো। তা নিশ্চয়ই আমার পুরনো স্মৃতি তো মনে পড়বে। জি, আর আমি একদম লাইভ গান শুনতে পাচ্ছি, এটা তো আরও ভালো লাগছে আমার কাছে। আপনি তো অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন, তো আপনার এই চলচ্চিত্রে পদার্পণ কীভাবে? আমি চলচ্চিত্রে দেখতে দেখতেই কিন্তু আমার এই চলচ্চিত্রে আসা, আর এই চলচ্চিত্র যখন ম্যাডাম শাবানা ম্যাডাম ছিলেন, কাওরা ম্যাডাম ছিলেন, ওনাদের অভিনয় দেখে দেখে কিন্তু আমি আমার আগ্রহ বেড়েছে। জি, আপনার প্রথম অভিনীত চলচ্চিত্রের নামটা জানতে যাচ্ছি। প্রথম? জি, অভিনয় তো বলবো না, ওইখানে একটা এক্সট্রা রোল করেছিলাম, এক্সট্রাও বলবো কি না জানা নাই। ছবিটির নাম ছিল জানোয়ার, আর ওই ছবি ডাইরেক্টর ছিলেন হলো কালিদাসবাবু। তা দাঁড়িয়ে আছি, তখন একটা লোক এসে আমাকে বললো, এই মেয়ে তুমি একটা ওই টেরেটা নিয়ে ওই টেবিলের মধ্যে রেখে দিবে। তা আমার সাথে যারা ছিল ওরা তো জানে যে আমি চলচ্চিত্রের জন্য পাগল আর কি, যে আমি অভিনয় করবো। তবে এইগুলো না, হিরোইন হওয়ার স্বপ্ন সবসময় আমার ছিল। আচ্ছা, কিন্তু যাত্রাটা শুরু এভাবে? এভাবেই শুরু আমার। তো সেইখানে আমাকে, আমি বললাম ঠিক আছে, তা আমাকে দেখিয়ে দেওয়া হলো যে তুমি যখন ক্যামেরা বলবে অ্যাকশন, তখন তুমি এই ট্রেটা ট্রেনের মধ্যে একটা বটল ছিল আর দুইটা গ্লাস ছিল, বলো তুমি নিয়ে ওই টেবিলে রাখবে, সার্ভ করবে, হ্যাঁ দাঁড়িয়ে থাকবে। এটাই করলাম আমি, আমাকে 10 টাকা দিয়েছিল হলো ওই ছবিতে। অভিনয় বলবো, আমার চলচ্চিত্রের অভিনয় হলো প্রথম আমার, মানে 10 টাকা দিয়ে পারিশ্রমিক। আমরা আপনার সাথে আরো গল্প করব, তো চলুন আমরা শুনে আসি আপনার অভিনীত চলচ্চিত্র থেকে একটি গান। আমরা চলে যাচ্ছি সাব্বির আর নন্দিতার কাছে। আমরা কি গান শুনবো এখন? দোলনা সিনেমার একটি গান, তুমি আমার কত চেনা। দোলনা ছবিটি কিন্তু আমার প্রযোজনা ছিল, সিলি ভাই ছিল ডাইরেক্টর। আচ্ছা আচ্ছা, আমি প্রোডিউস করেছি ছবিটি। তাই? বাহ, এটা যেমন নতুন একটা ইনফরমেশন জানলাম। অসাধারণ একটা মুভি, এবং তখনকার সিনেমাগুলোর কাহিনীগুলো এত স্ট্রং ছিল ম্যাডাম, এবং এখনও মনে গেঁথে আছে ওই কাহিনী, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সিন সিকোয়েন্স অসাধারণ। তখন গল্প লেখা হতো ওইভাবেই চিন্তা করে যে আমাদের যতই হোক না কেন আমরা বাঙালি, আমাদের আমাদের এন্টারটেইনও থাকতো, আমাদের যে দর্শকরা আছে এরাও বাঙালি যেন আজকে গল্প যেন থাকে পৌঁছায়, আর একটু রিসার্চ করা হতো, যার জন্য আর মনে হয় আগেকার ছবিগুলো অবশ্যই এই জন্যই মনে গেঁথে থাকে আসলে কাহিনী নির্ভর। তাহলে চলুন আমরা শুনে আসি দোলনা চলচ্চিত্রে থেকে এই গানটি। কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে ঠিকানা। ভালোবাসা কারে যে বলে, ভালোবেসে তুমি শেখালে, এত কাছে লেগো যেন হৃদয়ে লুকিয়ে গেলে,
আসে না সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না এসেছি গো এই জগতে বেঁধে নেব ভাগ আমার বন্ধু তোমারই সাথে তুমি আমার কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি কত চেনা সে কি জানো না তুমি আমার কত চেনা সে কি জানো না এই জীবনে আশা তুমি তুমি যে ঠিকানা তুমি আমার কত চেনা সে কি জানো না তখন তো গান গিয়েছিল অরিজিনাল গান গিয়েছে তো সামিনা আপা এন্ড কিশোর দাস তা মানে তোমরা খুব ভালো গিয়েছো তো ম্যাম এই চলচ্চিত্রে আপনার অভিনয়ের অভিজ্ঞতাটা কি আনন্দের কথা বলছি যেটা হলো সেটা মানে সবাই আমরা একসঙ্গে ছিলাম মানে কলা কৌশলী আর দেশের বাইরে দেশের বাইরে এখন তো অনেকে করছে কিন্তু তখন খুবই কম হতো এটা কম ছিল অনেক কম ছিল তারপর আমরা মানে যারা বাড়তি শিল্পীদেরকেও নিয়ে যেতে হয়েছে আর কি যে এত বড় একটা টিম ছিল তা সবাই মিলে খুব মজা করেছি খুব আনন্দ করেছি খুব ভালো লেগেছে আরেকটা হলো যে তা নেপালে কিন্তু এখনো কিন্তু সবসময় কিন্তু শীত থাকে ঠান্ডা থাকে হ্যাঁ আর আমরা গেছিলাম হলো তখন বোধহয় নভেম্বরের দিকে ও তাহলে তো অনেক শীত ছিল এই গানটা কিন্তু যখন পাহাড়ে করেছি না ঠান্ডা কিন্তু দেখো অনেক কষ্ট করেছি আমরা জীবনে এত সহজে কিন্তু রোজিনা হতে পারেনি ম্যাম আপনি তো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন দুইবার হ্যাঁ ছবিটা প্রথম যেটাতে পেয়েছি আমি সেটা সেই ছবির নাম ছিল হলো কসাই আমাদের অনেক অনেক নাম করা আমাদের দেশের বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত ডাইরেক্টর উনি আমজাদ হোসেনের তো ওটাতে পেয়েছি আমি প্রথম তারপর আমারই প্রযোজনা রোজিনা ফিল্মস থেকে আপনার হলো জীবনধারা ছবিতে ওটার ডাইরেক্টর ছিল মতিন রহমান ও ছবিতে আমি একদম ওটা তো পেয়েছি ন্যাশনাল অ্যাওয়ার্ড আরেকটা হলো হয়তো অনেকেই জানে না আর কি তো আগেকার জার্নালিস্ট যারা আছে ওনারা জানেন অনেক লেখালেখি করেছে তখন আমি কিন্তু বাসাশ্বাস পুরস্কার পেয়েছি সাতবার যে আমাকে মানে আমার চলচ্চিত্রের যে বন্ধুরা ভাইরা আমাকে অনেক ভালোবাসতে আর মনে হয় আর কি হ্যাঁ অনেকে আমার অনেক বন্ধু আছে এখনো আগেকার অনেক বড় একটা অর্জন তো যাই হোক আমি মানে তারপর দেশ বিদেশের অনেক আমি অর্জন করেছি যেমন পাঞ্জাবি ছবি করেছি ওইখান থেকে আমি একটা অ্যাওয়ার্ড পেয়েছিলাম এটা অবশ্য একটা সংস্থার আর কি আচ্ছা আচ্ছা আমরা আপনার চলচ্চিত্র নিয়ে আরও গল্প শুনবো তার আগে চলে যাচ্ছি আরেকটি গান শুনতে সাব্বিরা নন্দিতার কাছে এবারে যে গানটি করছি এটিও ভীষণ জনপ্রিয় ভাগ্যলিপি ছবির গান এবং ধন নয় মান নয় এই গানটি এবং গানটিতে চিত্রায়িত হয়েছিল গানটিতে অভিনয় করেছিলেন রোজিনা ম্যাম এবং সাথে ছিলেন ওয়াসিম স্যার এই গানটি চেষ্টা করছি আমরা এবার সে আমি হব ঋণী প্রেম নিয়ে
ছিল না ছন্দ, এই দুটি চোখ করেছ অন্ধ, এই জীবনে ছিল না ছন্দ, ও এই দুটি চোখ করেছ অন্ধ। ভালোবেসে আমি হব ঋণী, প্রেম দিয়ে প্রেম নিয়ে তুমি হবে চির সোহাগিনী। ওই ভীরু মুখ কত যে মিষ্টি, ফেরাতে আর পারি না দৃষ্টি, ওই ভীরু মুখ কত যে মিষ্টি, ও ফেরাতে আর পারি না দৃষ্টি। তুমি দেখেছো আমায় আগুন প্রেমের ছলে, তাই মনে হয়েছে রূপসী বলে, আমি নই এত রূপসী। ধন্যয় মান্যয় সে আমি হব ঋণী, প্রেম নিয়ে প্রেম দিয়ে তুমি হবে চির সোহাগিনী। প্রথম ছবি কিন্তু এজ এ হিরোইন হিসেবে যেটা করেছি আমি, সেটা হলো নাম হলো রাজমহল। ওই ছবিতে কিন্তু ওয়াসিম ভাই ছিলেন হিরো, উনি তখন তো সুপার স্টার, তখন তো নতুন পূরণ হয়ে গেছি। তা কাজ করতে করতে মানে ওনার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট ভালো হয়েছিল। আমি ওয়াসিম ভাইয়ের সাথে কিন্তু কস্টিউম ছবি করেছি, সোশ্যাল ছবি অনেক করেছি, খুবই ভালো ভালো ছবি করেছি ওনার সাথে, সোশ্যাল ছবি। আচ্ছা আপু, আমরা আরও গল্প করবো, আমরা চলে যাচ্ছি নন্দিতা আর সাব্বিরের কাছে। আমরা কি গান শুনবো এখন? কিশোর কুমার এবং সাবিনা ম্যাম গিয়েছিলেন ছেড়ো না ছেড়ো না হাত, অন্যায় অবিচার যত পর্যন্ত ছিল আর কি। একটা শক্তি সামন্ত ছিল বম্বের, আর আমাদের দেশের ছিলেন হাসান ভাই, হাসান ভাই। তাহলে চলুন আমরা গানটা শুনি এখন। ছেড়ো না ছেড়ো না হাত, দেবো না গো যেতে, থাকো আমার কাছে। ছেড়ো না ছেড়ো না দেবো না গো যেতে, থাকো আমার কাছে। ছেড়ো না দেবো না গো যেতে, থাকো আমার কাছে। আমার খুশির ঝিলিক তোমার, আমার
খুশির ঝিলিক তোমার জজুড়ি রই কাছে কন্যা থাকো আমার কাছে ছাড়ো না ছাড়ো চোখে সূর্য তুমি চন্দ্র আর কে চোখে তোমার বাসিনে যে কেড়ে আমার স্বপ্ন লাগে ও এক চোখে সূর্য তুমি চন্দ্র আর কে চোখে তোমার বাসিনে যে কেড়ে আমার স্বপ্ন লাগে প্রথম প্রেমের কালে তুমি ও প্রথম প্রেমের কালে তুমি আমার কদম গাছে গো সুজন থাকো আমার কাছে ছাইড়ো না দেব না গো যেতে থাকো আমার কাছে সুর সুর মিলিয়ে তুমি আমি দুজন সারা জীবন প্রেমের নীড়ে করব কুহু গুজন এক সুর সুর মিলিয়ে তুমি আমি দুজন সারা জীবন প্রেমের নীড়ে করব কুহু গুজন আমার মনের নীল সাগরে ও আমার মনের নীল সাগরে ছেড়ো না ছেড়ো না দেব না গো যেতে থাকো আমার কাছে ছেড়ো না ছেড়ো না দেব না গো যেতে থাকো আমার কাছে আপনারা জানেন এই ছবির মিউজিক ডিরেক্টর কে ছিল? এই ছবির শুটিংটি কোথায় হয়েছিল? হ্যাঁ, অন্যায় অভিযানে শুটিং হয়েছিল। প্রথমেই যে লটটা সেটা হলো কুয়াকাটাতে। নিশ্চয় নাম শুনেছি আমাদের বাংলাদেশের কুয়াকাটা। তো এখানে শক্তি সামন্ত বোম্বের সুপার 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 প্রোডিউসার ডাইরেক্টর, আর মিঠুন চক্রবর্তী তো অনেক বড় মাপের এখানে শিল্পী ছিলেন, সুপার স্টার। তখন কেমন ছিল? আমিও আমার দেশের সুপার স্টার ছিলাম। আমি তা অনুভূতিটা এটাই ছিল যে উনি বোম্বের আর্টিস্ট। আমি প্রথমে যখন জানতে পারি যে মিঠুন চক্রবর্তী ছবিটিতে আছে আর কি। আপনার এই যে রোজিনা নামটি, আমরা যতটুকু জানি যে আপনার আসল নাম রেনু, রেনু থেকে রোজিনা কিভাবে? হ্যাঁ, আমার মা বাবা নানা নানি ডাকতেন রেনু বলে, আর রোজিনাটা আসলে চলচ্চিত্রে আসার পরে হয়েছে আর কি। কিন্তু রোজিনার আগেও একটি নাম ছিল শায়লা, একটি ছবিতে, ছবিটির নাম ছিল আয়না ছবি আর কি। তো ওই ছবিতে ডাইরেক্টর ছিলেন হলো আপনার মহাসিন সাহেব। আমি তখন প্রথম সবে চলচ্চিত্রে এসেছি এই রেনু নামে আর কি, তখন উনি এই নামটা দিয়েছিলেন। তো ওই ছবিতেই শুধু ছিল, আর কোনো ছবিতে ছিল না। কারণ ওই সময় আমার কাছে মিন্টু আমার নাম একটি ছবিতে অভিনয় করার অফার আসলো। আমাদের যে অনেক 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 বড় মাপের ডাইরেক্টর, পরবর্তীতে ওই ছবি থেকেই হয়েছেন আর কি, মিন্টু আমার মিন্টু ভাই আর কি। তো উনি তখন ওই ছবিতে নতুন ডাইরেক্টর হিসেবে এসেছেন। তা আমিও প্রথম আপনার হিরো হিসেবে ওইটাতে ডিক্লিয়ার দিয়েছি, তখন প্রেস কনফারেন্স করতে এটি করতো। তখন এই নামটি আমাদের চলচ্চিত্রে অনেক অভিজ্ঞ প্রবীণ ডাইরেক্টর ছিলেন উনি, আপনার মহিউদ্দিন স্যার। আপনার নাম শুনেছেন কিনা আপনারা জানি না, আমি উনি নেই এখন আমাদের মাঝে। উনি এই নামটি আমাকে যোগ বিয়োগ করে
আপনার মানে 1-2 এরকম অক্ষর গুনে গুনে তারপর আমার এই নামটি দিয়েছিলেন। আমরা আরও গল্প করব আপনার সাথে। আমরা এখন কোন গানটা শুনব? এবারে যে গানটি করছি সাহেব ছবির আমি তো পারি না আর তো পারি না। কানে কানে শোনো বলি যে কথা বাকি রয়েছে কানে কানে শোনো বলি যে কথা বাকি রয়েছে বলো কবে ঘরে যাবে আমার বধু হতে আমি তো পারি না আর তো পারি না মনে বোঝাবইতে প্রেমের জ্বালা সইতে আমি তো পারি না আর তো পারি না মনে কথা কইতে তুমি ছাড়া রইতে ধন্যবাদ আপু আপনাকে আমাদের এত মূল্যবান সময় দেওয়ার জন্য এবং আপনার অনেক অনেক অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাকে পেয়ে আমরা নিজেদেরকে অনেক ধন্য মনে করছি। আমারও খুব ভালো লাগছে এই অনুষ্ঠানে আসতে পেরে। এনটিভির সব পরিবারকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। আর এখানে যারা মিউজিশিয়ান ভাইরা আছেন আর যে গাইলো গায়িকা গায়ক খুবই খুবই ভালো লেগেছে। আপনাদের সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাকেও জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে আপু। দর্শক, অনেক গল্প হলো, অনেক গান শোনা হলো, তবে আজকের মতো আমাদের আয়োজন ছিল এ পর্যন্তই। আগামী পর্বে আবারও হাজির হব আপনাদের সামনে নতুন কোনো তারকাকে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী পর্বে।